জঞ্জাল মুক্ত হল পুতুলপুর নেতাজি মোড়, রইল না মশা মাছির উপদ্রবের আতঙ্ক। গতকালই আমরা খবর করেছিলাম হুগলির আরামবাগ দিক দিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত পুতুলপুর নেতাজি মোড়। পর্যটনের দিক থেকেও অন্যতম গুরুত্বপূর্ণ মোড় এই নেতাজি মোড়। সেই নেতাজি মোড়েই নরক যন্ত্রণায় ছিল সাধারণ মানুষ, কারণ স্থানীয় পঞ্চায়েতের জালবাহানায় অতি গুরুত্বপূর্ণ ওই নেতাজি মোড়েই দিনের পর দিন জমে ছিল আবর্জনা স্তূপ, যতত্রত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছিল আবর্জনা। বর্ষার জল জমে এলাকায় বাড়ছিল মশা মাছের উপদ্রব, সব জেনেও নির্বিকার ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। খবরের পরেই টনক নড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। খবর সম্প্রচারের চব্বিশ ঘন্টার আগেই জঞ্জাল মুক্ত হল পুতুলপুরের নেতাজি মোড়, রইল না আর আবর্জনার স্তূপ। পুতুলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চুক্তিভিত্তিক শ্রমিকদের পাঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় নেতাজি মোড় চত্বর এলাকা। স্বাভাবিকভাবেই এতে করে খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা ধন্যবাদ জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে। পুতুলপুর গ্রাম পঞ্চায়েত থেকে ও কালকে এখানে নিউজ খবর ওখানে রিপোর্টার গেছিল, রিপোর্টার যে বলতে ওরা আমার দিকে পাঠিয়েছে কাজের জন্য। অনেক তো ময়লা ছিল। হ্যাঁ ময়লা তোলা চলছে, অর্ধেক হয়েছে আর বাকি আছে এখন অর্ধেক। এই ময়লা কতদিন পরিষ্কার হয়নি? অনেকদিনই পরিষ্কার হয়নি। তোমাদেরকে তৎক্ষণাৎ কি পরিষ্কার করতে বললো? হ্যাঁ পঞ্চায়েত থেকে আমাদের পরিষ্কার করতে বলেছে। আমাদেরকে বলেছে, আমাদেরকে এরপর আমাদেরকে যদি না বলে আমরা পরিষ্কার করতে পারবো কি? হ্যাঁ কদুরপুর পঞ্চায়েত থেকে। ওরাই বলেছে তাড়াতাড়ি পরিষ্কার করতে। তুমি কি এখানে পরিষ্কার করছো? হ্যাঁ আমি পরিষ্কার করছি। তোমার নাম? আমার নাম আতাউল মন্ডল। আতাউল মন্ডল একদম এতদিন নোংরা হয়ে পড়েছিল, আজকে মিডিয়া উপকার করেছে বিরাট, পঞ্চায়েতের ভদ্রলোকেরা ওনারাও গাড়ি ফাড়ি পাঠিয়ে দিয়েছে, দেখছি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ এই নিয়ে যে মিডিয়া তারিখকে তাকেও ধন্যবাদ, সেই যে আজকে এত বড় একটা কাজ করেছে বিরাট আনন্দ পেলাম। সত্যি পরিষ্কার পরিচ্ছন্নটা আমরাও চাই, যেহেতু আমাদের ময়লাগুলো আমরা নিয়ে চলে যাচ্ছি, বাকি যারা ফেলে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ খুব খারাপ লাগছিলো, বা খুব নোংরা লাগছিলো, এবং জল জমে এখানে কাদা হয়ে যাচ্ছিলো, খুব ভালো লেগেছে আজকে। হ্যাঁ প্রায় দু তিন মাস ছিল না, আমরা বলেও ছিলাম বাবুদেরকে, একটু বলেও ছিলাম যে এগুলো একটু ব্যবস্থা করে দেন। নিশ্চয় নিশ্চয়, বাহ খুব সুন্দরের জন্যই আজকে সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম খবরের জন্যই পরিষ্কারটা হয়েছে, সবাই জানতে পেরেছে যে এটা সত্যি খুব খারাপ জিনিস হচ্ছে। বা পাঁচটা লোক এসে এই বিষয়টা বসে থাকে তো তাদেরও খুব অসুবিধা হয়, মশা মাছি হাবি যাবি জন্ম নিচ্ছে, এটা খুব ভালো লেগেছে, বিশাল ভালো লেগেছে, বাহ খুব ভালো করেছে। আজ খবর রবীন্দ্রনাথ পণ্ডিত।